এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় উনিশে নভেম্বর দু হাজার একুশ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ এর ফলে চারটি রাশি ভয়ানক ক্ষতি কিন্তু হতে চলেছে অর্থাৎ এই চন্দ্রগ্রহণের হওয়ার ঠিক পনেরো দিনের মধ্যে এই চারটি রাশির বেশ কিছু দিক থেকে কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে ভূমিকম্প অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উথাল পাথাল কিন্তু করে দিবে আপনাদের জীবনকে তো কোন এই চার রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে চার রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহণের ফলে ভাগ্য খুলতে চলেছে আর এই ভিডিওটি একমাত্র এই চারটি রাশির ক্ষেত্রে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি না আবারও বলছি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে বা আপনাদেরকে প্রভাবিত করার জন্য নয় এই চারটি রাশি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্রটা কি বলুন তো আগাম সতর্কতা করা অর্থাৎ আগাম আপনাদেরকে জানিয়ে রাখা সেখান থেকে যদি আপনারা কিছু কিছু অংশে মুক্তি যদি পান সেটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট দেখুন যে চার রাশির ক্ষেত্রে ভয়ানক ক্ষতি হতে চলেছে এই পনেরো দিন অর্থাৎ চন্দ্রগ্রহণের উনিশ তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে তার পনেরো দিনের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু এই চার রাশির জীবনে আসতে চলেছেই তবে আপনারা অবশ্যই মহাদেবের স্মরণাপন্ন হন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় কবজ আপনারা কিন্তু পরিধান করুন অর্থাৎ মহামৃত্যুঞ্জয় কবজ যদি আপনারা পরিধান করেন এবং ওং নম শিবায় যদি আপনারা পাঠ করেন এবং দান করেন তাতে বিশেষ রূপে আপনারা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু এই গ্রহণের পর কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে দেখুন এই গ্রহণ শুরু হচ্ছে সকাল এগারোটা বত্রিশ থেকে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মোটামুটি ছ ঘন্টা দু মিনিটের মতন এই গ্রহণ থাকছে এই গ্রহণ ভারতবর্ষে ডিসেম্বর না হলেও এই গ্রহণের সুতকাল রয়েছে এই গ্রহণ হচ্ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করবে আবারও বলছি বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই আপনারা পেটে নাবিতে একটি তুলসী পাতা আপনারা দিবেন এবং এর পাশাপাশি আপনারা লিকুইড খাবারটা খাওয়ার চেষ্টা করবেন লিকুইড জাতীয় খাবার আপনারা খাবেন সেখানে কিন্তু সুতকাল লাগার আগে আপনারা কিন্তু তুলসী পাতা আপনারা দিয়ে দিন গ্রহণ লাগার আগে এবং যারা বয়স্ক লোক আছে বা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চলবে খাওয়া কিন্তু গর্ভবতী মহিলার জন্য বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যদিও তার দৃশ্যমান নয় তাও কিন্তু এর সুপ্রভাব যেমন থাকছে তেমনি কুপ্রভাবও কিন্তু থাকছে তো এই চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা বাণী আমি দিতে চলেছি অর্থাৎ চার রাশি বিশেষভাবে সাবধান থাকুন কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসবে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে চার রাশির জীবনে আসতে চলেছে বড় ধরনের ভূমিকম্প অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হবে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ তারিখের পর থেকে আপনারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় আপনাদের বাধা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ মত সৃষ্টি অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে অর্থ ওয়েস্টেজ অর্থ নষ্ট হওয়ার কিন্তু জায়গা কিন্তু তৈরি করছে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করুন এটি বিশেষভাবে সব দিক থেকে শুধু গ্রহণ বলে না সব দিক থেকে কিন্তু আপনারা লাভ পাবেন আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং ওং শিবায় যত পাঠ করতে পারেন এবং দান বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এই কিছু অংশ হলো আপনারা কিন্তু এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি কিন্তু পাবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান বাড়বে উদ্বেগ বাড়বে এবং আপনাদের মনের মধ্যে একটা টেনশানের জায়গা কিন্তু তৈরি হবে এরপরের যে রাশির কথা বলব যেটি বিশেষভাবে সাবধান থাকতে হবে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ বৃদ্ধি করবে বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতার ক্ষেত্রে আপনাদের বাধা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে আপনাদের কর্ম চ্যুতি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকছে এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের বড় ধরনের এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এটা কিন্তু লসের একটা সময় কিন্তু আপনাদের সৃষ্টি করছে এই পনেরোটা দিনের মধ্যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত বাদ বিদণ্ডার মধ্যে যাবেন না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আইনি জটিলতাও কিন্তু আসতে পারে কর্কট রাশি বিশেষভাবে বি কেয়ারফুল কর্কট রাশি এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনাদের শরীরগত দিক নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা হেলথের দিকটা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ আপনাদের বাড়বে মানসিক টেনশান উদ্বেগ আপনাদের বৃদ্ধি করবে কিছু কিছু ক্ষেত্রে চঞ্চলতা আপনাদের বাড়বে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লোকসান হওয়া এবং মায়ের সাথে মতবিরোধ ভাইয়ের সাথে মতবিরোধ আপনার ঊর্ধ্বতন কর্তৃপ সঙ্গে মতবিরোধ আপনার পিতার সাথে আপনার বনিমানা হবে না পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা কিন্তু থাকছে তুলারাশি কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় অর্থ ওয়েস্টেজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে তুলারাশি বি কেয়ারফুল তুলারাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন এর এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশান কর্মক্ষেত্রে ঝামেলা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে এবং ব্যবসা ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট তা থেকে লোকসান বা শেয়ার মার্কেট থেকে লোকসান অথবা আপনার পার্টনারশিপ বিজনেস থেকে আপনি লোকসান হতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে চাপ আপনাদের কিন্তু থাকবে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই জায়গাটা সরি মিথুন বলছে আপনার ক্ষেত্রে মিন রাশির মানুষ মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা ওম নম শিবায় আপনারা যদিও যত পাঠ করতে পারবেন এবং দান করতে পারবেন এবং মহামৃত্যুঞ্জয় কবর যদি আপনারা লাগাতে পারেন বিশেষভাবে এই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন দেখুন যে কোনো জিনিসেরই কিন্তু ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিক দিকটা আছে আমি যে চারটি রাশির ক্ষেত্রে খুবই ভালো বলেছিলাম কিন্তু এই মিন রাশি তুলা রাশি আপনার বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন জীবনে আসতে চলেছে ভয়ঙ্কর দুর্যোগ ভূমিকম্প হতে চলেছে এই চার রাশির বিশেষভাবে আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন নমস্কার ধন্যবাদ